হ্যালো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি বিকাশ, আপনারা দেখছেন হেল্পফুল মিডিয়া। তো আবার একটা আমি আপডেট নিয়ে হাজির হয়েছি রেলওয়ের থেকে। রেলওয়ের যে আপডেটটা আছে সেটা হলো যে আপনি যদি এক্সট্রা ব্যাগ মানে ক্যারি করেন তো আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। রেলওয়ের যে একটা লিমিট আছে যে একটা মানুষ 40 কেজির যে ব্যাগ আছে, 40 কেজি ওজন মানে একটা প্যাসেঞ্জার 40 কেজি ওজন মানে ফ্রিতে ক্যারি করতে পারবে। এর বেশি যদি আপনি নিয়ে যেতে চান তাহলে আপনাকে জরিমানা করা হবে, এক্সট্রা ফাইন দিতে হবে। তো এগুলো কেন করছে সেটার বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটা সাধারণত যারা প্রথমের দিকে স্টেশন থেকে মানে বোর্ডিং করছেন, ধরো যে স্টেশন থেকে ট্রেন ছাড়ছে সেই স্টেশন বা তার 4-5টা স্টেশন পর থেকে যারা উঠছে, তারা 2-3টে 4টে করে ব্যাগ সিটের নিচে রেখে দিচ্ছে, এবং মাঝখান থেকে যারা উঠছে তারা নিজেদের ব্যাগ রাখার কোনো জায়গায় পাচ্ছে না। সেই কারণের জন্যে মানে রেলওয়ের কাছে অনেক মানে অভিযোগ গেছে। তো সেই কারণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আর দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে যে যখন মানে প্যাসেঞ্জারের কাছে বেশি ব্যাগ থাকে সেই ব্যাগ তোলার সময় অনেক টাইম লেগে যাচ্ছে, ট্রেন টাইম টেবিল মানে লস হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে। সেই কারণের জন্য মানে তারা মানে এটা শুরু করেছে যে আপনি যদি 40 কেজির উপরে যদি ব্যাগ যদি নিয়ে যান বা কোনো জিনিস নিয়ে যান তাহলে আপনাকে এক্সট্রা জরিমানা দিতে হবে, আর তা না হলে আপনি আপনার মানে যে ব্যাগ আছে বা যে জিনিসপত্র আছে সেগুলো আপনি পার্সেল করুন। পার্সেল করে আপনি মানে পার্সেল যে ভ্যান আছে সেই পার্সেল ভ্যান করে নিয়ে যান। তো এটাই ছিল আপডেট। এতে মানুষের সুবিধা কি বা অসুবিধা কি? এতে মানুষের একটাই সুবিধা যে যারা মাঝখান থেকে উঠছে তারা নিজেদের ব্যাগ রাখার জায়গা পাবে এবং সাধারণ ভালোভাবে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না ব্যাগ রাখার জন্যে, কোনো ঝামেলা সৃষ্টি করতে হবে না। আর এতে আর দ্বিতীয় কথা অসুবিধা কি যে নিজের যে ব্যাগ হচ্ছে সেটা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, পার্সেল ভ্যানে দিতে হবে। পার্সেল ভ্যানে কী হবে, তারা ব্যাগ মানে লাগেজ মানে পার্সেল করবে সেটাও আপনি জানবেন না, যেভাবে সেভাবে হয়তো পার্সেল ভ্যানে ফেলে দেবে, আপনি ব্যাগে মানে ক্ষতি হতে পারে, জিনিসপত্র থাকলে ক্ষতি হতে পারে, এটাও একটা অসুবিধা। তো আমার মনে হয় যে আপনার যতটুকু মানে নিয়ে যাওয়ার দরকার ততটুকু নিয়ে গেলেই ভালো। আর যদি আপনি যদি বেশি কোনো জিনিসপত্র হয় সেটা আপনি পার্সেল করুন, পার্সেল ভ্যানে করে নিয়ে যান, কারণ আপনার ব্যাগের জন্য আরও 10টা মানুষ কি আরও 5-10টা মানুষের অসুবিধা হতে পারে, তাদের ব্যাগ রাখার সমস্যা হতে পারে। তো এটাই ছিল রেলওয়ের থেকে আপডেট। তো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা এই আপডেটটা পায় এবং জানতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।